হাই দর্শক, এখানে একটা আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, ক্যামেরাম্যান আপনি দেখান। এইটা হচ্ছে নবাবপুর আর ভগবতীপুরের বিছানে, এইটা ইউনিয়ন ব্যাংক। এখানে 500 টাকার লোভ দেখিয়ে মানুষকে কতটা চরম বিপদের মধ্যে ফেলছে দেখুন। কোনো দূরত্ব বাজায় না রেখে এই মানুষগুলোকে টাকা দেওয়া হচ্ছে সেরে 500 টাকা করে। দেশে একটা মহামারী চলছে, এই মুহূর্তে যদি এদের মধ্যে কারো করোনা ভাইরাস হয়ে থাকে সমস্ত মানুষ কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে। এইটা হচ্ছে মেন রোড, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকটা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এখান থেকে প্রশাসন যাওয়া আসা করছে, কিন্তু প্রশাসনের কি কোনো হুঁশ নাই? দেখতে কিছু পাচ্ছে না, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখানে চলছে। চলুন আপনাদেরকে আমি ভিতরে যাব, আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এরা 500 টাকা দেওয়া হচ্ছে এখানে কেন্দ্র সরকারের তরফ থেকে। প্রশাসন আমাদেরকে একটা দূরত্ব বাজায় রাখতে বলছে, এখানে কিন্তু কোনো দূরত্ব আমরা দেখতে পাচ্ছি না। আমি ক্যামেরাম্যানকে আমার সঙ্গে সঙ্গে আসতে বলবো। এইটা নবাবপুর এবং ভগবতীপুরের বিছখানে যে ব্যাংকটা করছে, আপনারা গায়ে গাঁঠে গিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা গায়ে গাঁঠে গিয়ে দাঁড়িয়ে আছেন কেন এখানে? আচ্ছা দাদা, এখানে গায়ে গাঁঠে গিয়ে সব দাঁড়িয়ে আছে কেন? যতই বলছি কেউ শুনছে না। এখানে ব্যাংকের তরফ থেকে কোনো ডিসিশন নেওয়া হয়েছে কিছু কি? ব্যাংকে থেকে বলতে ব্যাংকে থেকে তো কিছু নেয় নি, তো ওরাও ওনারাও বলছে যে তফাতে তফাতে দাঁড়াতে, দূরে দূরে দাঁড়াতে, কিন্তু কেউ শুনছে না। কারণ এখানে একটা ভয়ঙ্কর বিপদ হতে পারে, 600 মানুষের ভাইরাস আক্রান্ত হতে পারে। এটা ভগবতীপুর ইউনিয়ন ব্যাংক, ভগবতীপুর এবং নবাবপুরের বিছখানে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনকে কতটা লঙ্ঘন করা হচ্ছে। মানুষকে আপনারা দেখুন কতটা গায়ে গা দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে যদি একটা করোনার পেশেন্ট থাকে এই সমস্ত মানুষ একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। দাদা, আপনারা এই যে গায়ে গা ঘেসে দাঁড়িয়ে আছে, আপনাদের কি ভয় করছে না? কি করবো, লাইনে লাইনে না দাঁড়ালে বের করে দেবে। না না, এটা তো আপনাদের জীবনের খাতরা হতে পারে। কিন্তু পয়সা তো দরকার, কি করে কি করবে? পয়সা না থাকলে খাবো কি? না না, লাইনে পয়সা দিচ্ছে না। আচ্ছা, আপনারা এই যে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন, আপনারা তো একটা করোনা ভাইরাসের ব্যাপারে জানেন, আপনার জীবন তো খাতরাই হতে খাতরা এসে যেতে পারে। আপনারা এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, প্রশাসনকে আমি বলতে চাই যে এইটা হচ্ছে মেন রোড, এখান থেকে প্রশাসন যাওয়া আসা করছে, আমাদের চোখে পড়ছে। কিন্তু এই জিনিসটা, এই যে মানুষ যে একত্রিত হয়েছে, এই জিনিসটা প্রশাসনের চোখে কেন পড়ছে না? এখানে একজনের জন্য 600 মানুষ বিপদের মধ্যে পড়তে পারে। এরা
এখানে একজনকে দেখতে পাচ্ছেন, এই ভিড়ে তো অসুস্থ হয়ে পড়েছে। দেখুন প্রশাসন কি করছে, এতগুলো মানুষকে এই ব্যাংকের যারা কর্মচারী তারা কি করছে এখানে, এই মানুষগুলোর জীবনের কি কোনো দাম নাই? প্রশাসন ঘুমাচ্ছে।